পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে, সম্মানিত পর্যটকগণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে, আপনারা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনারা নিরাপদ স্থানে অবস্থান করবেন, কোনো অবস্থাতেই আপনারা নদীতে ভ্রমণ করবেন না, ঝুঁকি নিয়ে নৌযান কিংবা ট্রলারে করে আপনারা চরে যাওয়ার চেষ্টা করবেন না, আপনাদেরকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য চাঁদপুর নৌথানা তথা নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে। সম্মানিত গুরুত্বপূর্ণ নগরবাসী, নিরাপদ হেফাজতে রাখবেন এবং আপনারা পরবর্তী নির্দেশ না দেওয়া নিরাপদ ভাবে চলাচল করবেন, নিরাপদ অবস্থায় থাকবেন, ঝুঁকি নিয়ে নদীতে ভ্রমণ করবেন না। ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে উপকূলের দিকে, রেমাল উপলক্ষে সরকারের যে নির্দেশনা রয়েছে সে নির্দেশনা মেনে নিরাপদে আপনারা নদীপথে যাতায়াত করার জন্য নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষ থেকে আপনাদেরকে নিরাপদে চলাচল করার জন্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ইতিমধ্যে আপনারা জানেন ঘূর্ণিঝড় রেমাল নামে, এটা নিম্নচাপের সৃষ্টি হয়ে এটা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। তো আমরা নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল, আমরা এ ব্যাপারে সতর্কতামূলক কার্যক্রম গ্রহণ করেছি, আমরা মাইকিং করে উপকূলে তীরবর্তী লোকজনকে, নদীর তীরবর্তী লোকজনকে এবং পর্যটকদেরকে সতর্ক করছি, তারা যেন কোনো অবস্থাতে ঝুঁকি নিয়ে নদীতে ভ্রমণ না করে, এবং আমরা সতর্ক অবস্থানে রয়েছি যাতে কোনো পর্যটক কিংবা কোনো লোকজন যদি কোনো বিপদে পড়ে তাহলে আমরা যেন তাদেরকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে পারি। আমাদের এই উদ্ধার কার্যক্রমের লক্ষ্যে আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। নৌযানগুলিকে সরকার কর্তৃক যে নির্দেশনা প্রদান করা হয়েছে, তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নদীর তীরবর্তী স্থানে অবস্থান করবেন, ঝুঁকি নিয়ে কোনো নৌযান যেন চলাচল না করে সে ব্যাপারে আমাদের চেকপোস্ট অব্যাহত আছে, আমরা তাদের সতর্ক দৃষ্টি রাখছি যাতে কোনো নৌযান কোনো দুর্ঘটনার শিকার না হয়। চাঁদপুর বড় স্টেশন এলাকায় আনন্দ ভ্রমণে আসছেন, ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে, আপনারা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ অবস্থানে অবস্থান করবেন, কোনো পর্যটক ট্রলার কিংবা অন্যান্য নৌযানে করে চর এলাকায় কিংবা নদীতে ভ্রমণের চেষ্টা করবেন না, আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। সবাইকে নিরাপদ অবস্থানে অবস্থান করার জন্য নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনাদেরকে নিরাপদ অবস্থানে থাকার জন্য নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষ